যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হচ্ছে হেড কনস্টেবল পদে। এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে না, তবে কয়েকটি ধাপে আপনাদেরকে নিয়োগ করা হবে। দেখে নিচ্ছি এ টু জেড পদ্ধতি, আবেদন ফি কত রয়েছে, বেতন কত রয়েছে, কাদের কাদের আবেদন ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন এবং বিস্তৃত তথ্য আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনাদের চ্যানেল করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও লাইকের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে পাশে অলকে রাখবেন। আজ যারা সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ। তো এই যে নিয়োগের বিজ্ঞপ্তি, তা দেওয়া হয়েছে কিন্তু সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। দেখতেই পাচ্ছেন এই যে ওয়েবসাইটটি, এখানে কিন্তু আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়েছেন ভিডিওর ডিসক্রিপশনে। যখন আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন, এই যে দেখতেই পাচ্ছেন লগ ইনের একটি অপশন রয়েছে, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করতে পরবর্তী পেজে চলে আসবেন। এরপর হচ্ছে নিউ রেজিস্ট্রেশন, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে আবেদন করে নেবেন। এখন আমরা দেখে নিচ্ছি যে বিজ্ঞপ্তি ধরে ধরে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, বেতন কাঠামো কী রয়েছে। তো দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে এই নোটিফিকেশান দেওয়া হয়েছে, যেখানে আপনাদের কিন্তু হেড কনস্টেবল জেনারেল ডিউটিতে নিয়োগ করা হবে। টোটাল শূন্য পদ রয়েছে 215, যেখানে মেল ফিমেল ইন্ডিয়ান সিটিজেন, এক কথায় ভারতের যে কোনো জায়গার ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ই। এখানে আপনাদের কিন্তু দুটি ধাপে নিয়োগ করা হবে। প্রথম স্টেজে রয়েছে আপনাদের ট্রায়াল টেস্ট, এরপর আপনাদের কিন্তু প্রফেশনসি টেস্ট, এক কথা দক্ষতা, এরপর আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এরপর ডকুমেন্টস ভেরিফিকেশান, এরপর মেডিকেল এক্সামিনেশান হবে। এই দুইটি স্টেজে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু কয়েক কথা যোগ্যতা কী চাওয়া হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে কিন্তু, এই যে CISF REC.CISF.gov.in। তো লিঙ্কটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি ওয়েবসাইটে যেতে পারবেন। তো লিঙ্কটি আপনার ভিডিওর ডিসক্রিপশনে চেক করে দেখে নেবেন। বেতন রয়েছে আপনাদের কিন্তু পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে শুরু করে 81,100 পর্যন্ত। এবং এখানে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন প্রত্যেকেই আবেদন করতে পারবেন। নিচে যদি আমরা চলে আসি, এখানে কিন্তু আরও বিস্তারিত জানতে পারবো যে কী কী ডকুমেন্টস লাগবে, তা এখানে কিন্তু বলা হয়েছে। এরপর আপনি আবারও নিচে চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফি 100 লাগবে কিন্তু ইউআর OBC এবং EWS ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য, এবং যারা মহিলা প্রার্থী রয়েছে এবং তফসিলি জাতি কিংবা তফসিলি উপজাতি SC ST তাদের কিন্তু আবেদন ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। এবং যোগ্যতা কী চাওয়া হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস কিন্তু আপনাদের থাকতে হবে, পাশাপাশি রাজ্য স্তর কিংবা জাতীয় স্তরের খেলোয়াড় হতে হবে। এখানে বয়স চাওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন 18 থেকে 23 মধ্যে 1/8/2023 অনুযায়ী কিন্তু বয়স হিসেব করা হবে। এবং নিচে আপনাদের কিন্তু বলা হয়েছে যারা একটা সংরক্ষিত প্রার্থী রয়েছে SC ST এই সমস্ত প্রার্থীরা কিন্তু এখানে বয়সের ছাড় পাবেন। এবং আপনাদের আবেদন করতে হবে 28/11/2023 মধ্যে, এক কথায় 28 নভেম্বর 2023 কিন্তু আবেদনের লাস্ট ডেট। তো এই যে নিয়োগের বিজ্ঞপ্তি আপনি দেখতেই পাচ্ছেন দেওয়া হয়েছে কিন্তু সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে, এবং নিয়োগ করা হচ্ছে আপনাদের কিন্তু মেল ফিমেল প্রত্যেককে হেড কনস্টেবল জেনারেল ডিউটি এগেনস্ট স্পোর্টস কোটা যে রয়েছে, খেলা যে সমস্ত কোটা থাকে সেই পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো যারা যারা এক পদে খেলোয়াড় রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং সমস্ত লিঙ্ক আপনারা যেমন ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা আরও কিন্তু বিস্তারিত দেখে নিতে পারবেন। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর ভিডিওটি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন।